প্রতি একর জমিতে এলাচ চাষে বছরে লাভ 14 লাখ। এলাচ চাষে সফল হয়েছেন যশোর জেলার বেনাপুলের শাহজান। তার বাগানের উৎপাদিত এলাচ স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে বলে জানান এই এলাচ চাষি। শাহজান বেনাপুল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। মূলত শখের বশেই ব্যবসার পাশাপাশি এলাচের চাষ করেন তিনি। শাহজান জানান 2016 সালে 6টি এলাচের চারা সংগ্রহ করেন তিনি। পরে আরও কিছু চারা সংগ্রহ করে সম্পূর্ণরূপে এলাচের চাষ শুরু করেন তিনি। বেশ কয়েকবার কৃষি বিভাগ ও মশলা ইনস্টিটিউশনের কর্মকর্তারা তার এলাচের বাগান পরিদর্শন করেন। দেশের বিভিন্ন অঞ্চলের এলাচ চাষিরা তার কাছ থেকে চারা কিনে এলাচ চাষ করছেন। তিনি আরও জানান, আমাদের দেশ এলাচ চাষের জন্য বেশ উপযোগী। অন্য সব মশলার মতো এলাচ চাষের জন্য আলাদা কোনো জমির দরকার পড়ে না। এলাচ ক্ষেত পরিচর্যায় নিয়মিত শ্রমিক প্রয়োজন হয় না। অন্য মশলা চাষের তুলনায় এলাচের চাষে খরচ কম হয় এবং লাভ অপেক্ষাকৃত বেশি। দেশে এলাচের চাষ বাড়লে ভবিষ্যতে এলাচ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। এতে দেশের বেকারত্ব সমস্যা দূর হবে এবং কর্মসংস্থান তৈরি হবে। শাহজান বলেন, 1 একর জমিতে এলাচ চাষ করতে খরচ হয় প্রায় 6.5 লক্ষ টাকা। 5 বছর পর থেকে 1 একর জমির এলাচ গাছ থেকে প্রতি বছরে প্রায় 1500 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। তাছাড়া একটি এলাচ গাছ 30 বছর পর্যন্ত বেঁচে থেকে ফল দিতে পারে। এখন পর্যন্ত 8 লাখ টাকার বেশি চারা বিক্রি করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম কুমার জানান, আমি বেশ কয়েকবার শাহজানের এলাচ ক্ষেত দেখতে গিয়েছিলাম। আমাদের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তিনি খুব দ্রুতই সফলতা পাবেন বলে আশা করছি।